ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেল দামেস্ক। ভবন ধসে নিহত বেড়ে 16, নিখোঁজ এখনও বহু। মোদীর দলের নেতার ওপর ভয়াবহ হামলা। চীনে মিয়ানমারের সামরিক হামলার প্রতিধ্বনি রোহিঙ্গাদের ওপর। ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেল দামেস্ক। সিরিয়া বলেছে যে ইসরায়েল দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে নতুন আরও একটি হামলা চালিয়েছে। এটি এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই ধরনের দ্বিতীয় আগ্রাসন। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বুধবার ভোরে বলেছে যে ইসরায়েল দামেস্কের গ্রাম অঞ্চলে একটি এলাকা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে, একটি অজানা সামরিক সূত্রের বরাত দিয়ে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি যোগ করেছে যে হামলার ফলে কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাও এই উন্নয়নের খবর দিয়েছে এবং বলেছে যে ইসরায়েলি আগ্রাসনটি পশ্চিম দামেস্কের গ্রাম অঞ্চলের দাকিয়া শহরের দিনের প্রথম ভাগে করা হয়েছিল। আজ আনুমানিক 12:56 ইসরায়েলের শত্রু উত্তর অধিকৃত ফিলিস্তিনের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালায়। জাকিয়া এলাকায় দামেস্কের গ্রাম অঞ্চলে একটি পয়েন্ট লক্ষ্য করে যা কিছু বস্তুগত দিকে পরিচালিত করে। বার্তা সংস্থা সানার সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সম্ভাব্য হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি এই মুহূর্তে। রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি লক্ষ্যবস্তুতে কোনো বিশদ বিবরণ দেয়নি। এদিকে জানিয়ে দিব, নাইজেরিয়ায় ভবন ধসে নিহত বেড়ে 16, বহু নিখোঁজ। নাইজেরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। এখন নিখোঁজ রয়েছে বহু। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে জরুরি উদ্ধারকর্মীরা, তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানী লাগোস শহরে সোমবার স্থানীয় সময় বিকেল 4:00 সময় এই দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলই জানান যে ধসে পড়া ভবনটি থেকে আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 16, জীবিত উদ্ধার করা হয়েছে সম্ভবত 9 জনকে। এদিকে নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে অবস্থান করছেন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে ভবনটি নির্মাণাধীন কোম্পানির অনুমোদন নেওয়ার তুলনায় 6 তলা বেশি নির্মাণ করায় এ দুর্ঘটনাটি ঘটেছে। লাগোস স্টেট বিল্ডিং কন্ট্রোল এজেন্সির জেনারেল ম্যানেজার গোল্লাহান ও ওকি জানান 15 তলা নির্মাণের অনুমতি নিয়ে 21 তলা তৈরি করা হয়েছিল, আর ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জাম ছিল না মানসম্মত। এদিকে জানিয়ে দিব মোদীর দলের নেতার ওপর হামলা। ভোরের একটি ঘটনায় রাম সিং মুন্ডা গুরুতর আহত হয়েছেন। তিনি বিজেপিতে কাজ করতেন, তাকে লোহার রড দিয়ে আক্রমণ করা হয়েছিল। ভুক্তভোগী রাম সিং, যিনি রাজ্যের STSC কমিটির মিডিয়া ইনচার্জ, তিনি একাধিকবার আহত হয়েছেন। ভিকটিম তাৎক্ষণিকভাবে খাসমহল ভিত্তিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য MGM মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। সকাল 8:00 নাগাদ ঘোড়াবান্দর দলের সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বাইকে করে যাওয়ার সময় বিজেপি নেতার ওপর হামলা হয়। হামলার ফলে রাম সিং মুন্ডার বাম হাত ভেঙে গেছে। পার্শ্বদি থানার ওসি বিমল কিন্দ জানান, সুপদেরা রাজকিয়ার মধ্য বিদ্যালয়ের কাছে দুই ব্যক্তি রাম সিং এর ওপর হামলা চালায়। আমরা ঘটনাটির তদন্ত করছি এবং এলাকায় CCTV ফুটেজ বের করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের পরিচয় প্রতিষ্ঠা করতে পারিনি, বলেছে কিন্দ। ওসি বলেন, রাম সিং যখন বাওয়ানগোড়ার সবজি কিনতে যাচ্ছিলেন তখন তার ওপর হামলা হয়, যা শিকার প্রতিদিন সকালে করত। দাবি করে যে হামলাকারীদের শনাক্ত করবে। আমি হতবাক অবস্থায় আছি। মুন্ডাজি প্রতি বছর তার বাড়িতে কালী পুজোর আয়োজন করে, রাতে বাড়িতে এসেছেন। আমি আমার দলের 2 সহকর্মীকে মুন্ডাজির বাড়িতে পৌঁছানোর জন্য জানিয়েছিলাম, কিন্তু আমি এখন সরকারি স্কুলের কাছে একটি বাঁক পার হচ্ছিলাম। তখন দুজন ব্যক্তি আমাকে থামানোর জন্য হাত নাড়ল। তারা নিশ্চয় কোনো না কোনো প্রয়োজন আছে ভেবে আমি সেখানে থামলাম, কিন্তু হঠাৎ তাদের একজন লোহার রড দিয়ে আক্রমণ করতে শুরু করলো, বলেছে বিজেপির ওই নেতা।
এদিকে জানিয়ে দিব চীনে মিয়ানমারের সামরিক হামলার প্রতিধ্বনি রোহিঙ্গাদের উপর। মিয়ানমারের সৈন্যরা দেশটির অশান্ত উত্তর পশ্চিম চীন রাজ্য 100টির বেশি বাড়ি এবং 2টি গির্জা পুড়িয়ে দিয়েছে। স্থানীয় নাগরিক গোষ্ঠীগুলো জানিয়েছে, রোহিঙ্গা মুসলমানদের উপর সেনাবাহিনী 2017 সালের হিংসাত্মক হামলার স্মৃতি পুনরুজ্জীবিত করার দৃশ্যগুলি। সৈন্যরা প্রবেশ করার আগে শাসক প্রাথমিকভাবে ভারী কামান দিয়ে থান্টলাং শহরে বোমাবর্ষণ করছিল। শুক্রবার চীনল্যান্ডের ডিফেন্স ফোর্সের দ্বারা এক সৈন্যকে মারাত্মক গুলি করার প্রতিক্রিয়ায় আক্রমণটি করা হয়েছিল। শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য অভ্যুত্থানের পরে গঠিত কয়েকটি সশস্ত্র গ্রুপের মধ্যে এটি। জান্তা নেতা মিন অং লাইং সাম্প্রতিক সপ্তাহগুলিতে উত্তর ও পশ্চিম মিয়ানমারের সৈন্য সরঞ্জাম এবং সরবরাহ জড়ো করেছেন। পর্যবেক্ষকেরা যা সতর্ক করেছিলেন তা পূর্বাভাস দিয়েছিলেন যে শাসনবিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক আক্রমণাত্মক হামলা হতে পারে, যা মৌসুমি বৃষ্টির সমাপ্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। মানবাধিকার গোষ্ঠীকে অর্থপূর্ণভাবে প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে। জুন মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ মিয়ানমারের অস্ত্রপ্রবাহ বন্ধ করার পক্ষে ভোট দেয়, কিন্তু এখনও নিরাপত্তা পরিষদের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেয়নি, যেখানে চীন ও রাশিয়া মিয়ানমারের দুটি বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ও স্থায়ী আসনে রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনেক আগে যা করা উচিত ছিল তা তারা করতে খুব বেশি দেরি হয়নি। মিয়ানমারের অবস্থান আইনগত বাধ্যতামূলক বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞার আরোপের করা জান্তাকে একটি স্পষ্ট বার্তা পাঠাতে যথারীতি ব্যবসা প্রশ্নের বাইরে। এইচআরডব্লিউ বলেছে যে স্যাটেলাইট ডেটা পর্যালোচনা করা হয়েছে, যা 29শে অক্টোবর থেকে শুরু হওয়া থানল্যাং এ একাধিক সক্রিয় আগুন শনাক্ত করেছে। স্থানীয় মিডিয়া এবং মানবাধিকার সংস্থার রিপোর্টগুলিকে সমর্থন করে যে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। নিউ ইয়র্ক ভিত্তিক গ্রুপটি বলেছে যে মেঘের আচ্ছাদনে আগুনের কারণে সৃষ্ট ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করার ক্ষমতা সীমিত রয়েছে। সোমবার রোহিঙ্গা সম্প্রদায়ের একটি গ্রুপ নিরাপত্তা পরিষদ চীন রাজ্য ভুলভুলির পুনরাবৃত্তি না করার জন্য অনুরোধ করেছে, যে এটি 2017 সালে ঘটেছিল, যখন বিশ্ব রোহিঙ্গাদের জন্য লক্ষ্য করে সামরিক আক্রমণের সতর্কতা নিয়ে কাজ করতে ব্যর্থ হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আমাদের ব্যর্থ করেছে এবং আমরা আশা করি জাতিসংঘ চীন জনগণকে ব্যর্থ করবে না, গ্রুপগুলো একথা বলেছে। এদিকে জানিয়ে দিব ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আগামী 6 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তাইগ্রেট বিদ্রোহী আমহারা অঞ্চলের 2টি এলাকায় দখলে নেওয়ার দাবি করার জন্য রাজধানী আদ্দিস আবারার দিকে অগ্রসর হওয়ার সংখ্যায় এ ঘোষণা দেয় দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে জনগণের রাজধানী রক্ষায় প্রস্তুত থাকতে বলা হয়েছে খবর রয়টার্স ও আল জাজিরার। জরুরি অবস্থার ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষ চলাচল ও পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে সেসব এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে দেশটির নাগরিকরা। সন্ত্রাসীদের সঙ্গে কারো সম্পৃক্ততার সন্দেহ হলেও সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইথিওপিয়া সরকার এক ঘোষণায় জরুরি অবস্থা জারির কারণ হিসেবে জানিয়েছে, সন্ত্রাসী টাইগে পিপলস লিবারেশন ফ্রন্ট গ্রুপের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। উত্তর অঞ্চলীয় টাইগে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে গত 1 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম 2 নভেম্বর এসব তথ্য জানিয়েছে। এদিকে দেশটির বিচারমন্ত্রী রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ভাষণে বলেছেন যে আমরা এক মহাবিপদের মধ্যে পড়েছি, আমাদের সার্বভৌমত্ব ও একতা নিয়ে আমরা সাধারণ বিচারক মাধ্যমে পরিস্থিতি সামলাতে পারছি না। তিনি আরও বলেন, জরুরি অবস্থা কেউ ভঙ্গ করে যদি সন্ত্রাসীদের কোনো ধরনের আর্থিক, মানসিক বা অন্য কোনোভাবে সহায়তা করার জন্য তাকে 3 থেকে 10 বছর কারাভোগ করতে হয়। এদিকে জানিয়ে দিব জলবায়ু সম্মেলনে না আসায় পুতিন শি জিনপিংয়ের সমালোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্কটল্যান্ডের গ্লাসগোপোতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP26 এতে সরাসরি অংশ নেয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তারা অনুপস্থিত থাকার কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গতকাল মঙ্গলবার সম্মেলনে এক বক্তৃতায় জো বাইডেন বলেন, জলবায়ুর মতো বড় ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতি নেই। ক্রেমলিনের এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী COP26 সম্মেলনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য দেওয়ার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন। ভ্লাদিমির পুতিন বন ব্যবস্থাপনা বিষয়ক এ বৈঠকে বলেন, বনভূমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।